আজকে 11 জানুয়ারি শুক্রবার। আজকের গন্তব্য হচ্ছে শান্তিনিকেতন হয়ে তারাপীঠ। আজকে গাড়ি করে যাচ্ছি লং ড্রাইভে। এখন আছি গুড়াপের মুখে, এটা ন্যাশনাল হাইওয়ে, এটা উঠছে, এখান দিয়ে ডান দিকে যাব। চা পানের বিরতির জন্য গাড়িটাকে 15 থেকে 20 মিনিটের জন্য দাঁড় করিয়েছে, সঙ্গে একটু টয়লেটও যাব। গাড়িটা ওই পারে দাঁড় করিয়ে রেখেছি, এই পাশে এসেছি চায়ের দোকানে চা খেতে। এটা হচ্ছে ঠিক গুড়াপের মুখটা, যেখানটা ন্যাশনাল হাইওয়ের সঙ্গে সংযোগ হয়েছে। এই জায়গাটায় 2-3টে চায়ের দোকান রয়েছে, এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ বিশ্রাম করলাম, চা খেলাম, টয়লেটেও গেলাম, তারপরে এখন রওনা হব। এখন আছি বর্ধমানের পথে, বর্ধমান যাব, তারপর বর্ধমান থেকে ছাড়িয়ে শান্তিনিকেতনের পথে যাব। ডান দিকে পড়বে রেনেসা বলে বাঁদিকে একটা প্রজেক্ট রয়েছে, তার থেকে ডান দিকে গেলেই আমরা বীরভূমে ঢুকে যাব, মানে বীরভূমের দিকে ঢুকে যাব। ওখান থেকে শান্তিনিকেতনে ফার্স্টে যাব, কিছুক্ষণ ঘুরবো, লাঞ্চ করবো, তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে তারাপীঠে চলে যাব। ন্যাশনাল হাইওয়ে ছেড়ে আমরা স্টেট হাইওয়েতে ঢুকে গেছি, এদিকে এই রাস্তা ধরে সোজা এগিয়ে গেলে শান্তিনিকেতনে পৌঁছে যাবো। আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে, এখানে একটু চায়ের ব্রেকের জন্য দাঁড়িয়েছি, চা খাবো, তারপরে এখান থেকে রওনা দেবো। এই রেল গেটে গেট অনেকক্ষণ পড়ে থাকে, জ্যামে ফাঁসলে অনেকক্ষণ ফেঁসে যাবেন। তো আমাদের ফেরার দিনকে অনেকক্ষণ তাড়াতে হয়েছিল, যাওয়ার দিনকে খুব বেশি তাড়াতে হয়নি, জাস্ট 15 মিনিট মতন দাঁড়িয়েছিলাম, 15 মিনিটও না, 12 মিনিট মতন, 10 থেকে 12 মিনিট মতন দাঁড়িয়েছিলাম। রেল গেট উঠে গেছে, আমরা আবার রওনা দেওয়া শুরু করলাম। এখন যাচ্ছি বোলপুরের পথে, ফার্স্ট বোলপুরে ঢুকবো, ওখানে একটু ঘুরবো, লাঞ্চ করবো, তারপর ওখান থেকে বেরিয়ে সোজা তারাপীঠের পথে চলে যাব। পৌঁছে গেছি বোলপুরে, আসতে বেশিক্ষণ সময় লাগলো না, রাস্তা মোটামুটি ভালোই পাবেন আপনারা। বোলপুর শান্তিনিকেতনে ঢুকে গেছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছেও যাব। ওখানে একটা রেস্টুরেন্টে ঢুকে ফার্স্টে লাঞ্চ করবো, এখন ঘড়িতে সময় হচ্ছে প্রায় 3:30, অনেকটাই লেট হয়ে গেছে, এখন ঢুকে ফার্স্টে লাঞ্চ করবো, তারপর এখান থেকে বেরোবো। এখানে গাড়িটা বাঁদিকে পার্ক করে দিয়েছি, এই রেস্টুরেন্টটায় ঢুকবো, এখানে ঢুকে কিছু খেয়ে নেবো। 9x9 বা 9x9 রেস্টুরেন্টের নাম, চলুন ভেতরে যাওয়া যাক।
খাবারের অর্ডার দিয়ে এখন বসে আছি, খাবার কখন আসবে সেই অপেক্ষায়। কমপ্লিট হয়ে গেছে, আমি আর আমার বন্ধু এখন বেরিয়ে এসেছি, এখন যাব কোপাই নদীর পাড়ে, ওখানে কিছুক্ষণ থাকবো, ছবি টবি তুলবো, দিয়ে তারপরে তারাপীঠের উদ্দেশ্যে রওনা দেব। এখন চলে এসেছি কোপাই নদীর পাড়ে, সব পাশটা হাট বসেছে, জুম করি তাহলে বুঝতে পারবে। একটু টি ব্রেকের জন্য দাঁড়িয়েছি, প্রচন্ড ঠান্ডা বাইরে। চারপাশটা কিরম ঘন অন্ধকার দেখছেন, শুধু একটা দুটো গাড়ি ছাড়া আর কিছুই নেই, যতদূর চোখ যাচ্ছে শুধুই অন্ধকার। এরকম অন্ধকারে গাড়ি ড্রাইভ করতে আমার খুব ভাল লাগে। ইভিনিংয়ে কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য এইখানটা, এই হোটেলটায় দাঁড়িয়েছি, ওদেরকে একটু অমলেট করে দিতে বললাম, অমলেট খেয়ে তারপরে আবার রওনা দেবো। আর অমলেটের সঙ্গে একটু চাও খেলাম, যেহেতু বাইরে প্রচণ্ড ঠান্ডা তাই জন্য চা বারবার খেতে ইচ্ছা করছিল। তারাপীঠে ঢুকে গেছি, এখন ঘড়িতে বাজছে প্রায় 8টা, বাইরে মারাত্মক ঠান্ডা। মেহেকে পাঞ্জাব এই হোটেলটায় আমরা স্টে করেছিলাম, এখানে ঘর ভাড়া পড়েছিল 1300 টাকা। চলুন ভেতরে যাওয়া যাক। আছে হোটেলে চেক ইন করে আমরা একটু বেরিয়েছিলাম বাইরেটা ঘুরতে, তারাপীঠ মন্দিরের দিকে গেছিলাম। ওইখান থেকে তারাপীঠ মন্দির জাস্ট 1.5 কিলোমিটার মতন দূরেই। তা আপনারা যদি মনে করেন মন্দিরের পাশে থাকবেন, তাহলে মন্দিরের পাশে প্রচুর হোটেল আছে, আর এটা একটু আউটস্কার্টের দিকে, মানে মন্দির থেকে 1.5 কিলোমিটার দূরে। তা আপনাদের ইচ্ছা আপনারা কোথায় থাকবেন তার উপর ডিপেন্ড করছে, আপনারা সেই মতন হোটেল নেবেন। এটা হোটেলের সুইমিং পুলটা, যেহেতু প্রচণ্ড ঠান্ডা তাই সুইমিং পুলে নামার কথাও ভাবতেই পারছিলাম না। আর এটা হচ্ছে হোটেলের রুমটা, আমি সিঙ্গেল বেড নিয়েছিলাম, সিঙ্গেল বেডের ভাড়া পড়বে 1200 টাকা, আর ডবল বেডরুমের ভাড়া পড়বে 1300 টাকা। আর হোটেলটার কিন্তু বাথরুমটা বেশ স্পেসিয়াস, অনেকটা জায়গা জুড়ে। সুইমিং পুলটা দেখাই,
ঠান্ডা আছে বাইরে, এখন 10 ডিগ্রি দেখাচ্ছে। এটা হচ্ছে সুইমিং পুলটা। সকালবেলা স্নান করে রেডি হয়ে গেছি, মন্দিরে যাব পুজো দিতে। তা ব্রেকফাস্ট পরে করব ওখান থেকে এসে। হোটেলের নিজস্ব পার্কিং আছে, তাই সেখানেই গাড়ি রাখা ছিল। গাড়িটাকে তারাপীঠ পুলিশ স্টেশনের ঠিক অপোজিটে একটা আন্ডারগ্রাউন্ড পার্কিং আছে, ওখানে রেখে আমরা এগিয়ে গেলাম পুজো দিতে। একেবারে মন্দিরের কাছে আমাদের একজন পান্ডা ধারায় ছিল, তা উনি আমাদেরকে নিয়ে গেলেন এবং সাইড থেকে 500 টাকার যে এন্ট্রান্সটা রয়েছে সেখান থেকে আমরা ঢুকে পুজোও দিয়েছিলাম। খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি এবং একটুও ভিড়ে দাঁড়াতে হয়নি আমাদেরকে। আজকে যেহেতু রোববার ছুটির দিন, তাই প্রচণ্ড ভিড় হয়েছিল মন্দির প্রাঙ্গণে। মন্দিরে পুজোর লাইনে খুব একটা দাঁড়াতে হয়নি, কারণ আমরা ভেতরে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমাদেরকে পুরোহিত মশাই এসে সাইড করে ভেতরে ঢুকিয়ে দেন এবং যার ফলে আমরা ঠিক 5 মিনিটের মধ্যেই পুজো দিয়ে বেরিয়ে আসতে পারি। এটা আমাদের বড় সৌভাগ্য। মন্দিরের ভেতরে কিন্তু কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ না, তা আমাদেরকে পণ্ডিত মশাই আগেই জানিয়ে দিলেন যে ভেতরে কিন্তু মোবাইল ক্যামেরা সুইচ অফ করে দিতে হবে বা মোবাইলকে ইউজ করাই যাবে না।
তোরা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার বাইরে বেরিয়ে এসেছি, এখানে দাঁড়িয়ে একটু ফটো তুললাম আর মন্দির প্রাঙ্গণে একবার প্রণাম করে তারপরে আমরা বেরিয়ে আসি। মন্দির থেকে বেরিয়ে এসে বা শ্মশানের দিকে গেলাম, শ্মশানে গিয়ে একটুখানি ধূপকাঠি দেব আর চারপাশটা একটু শ্মশানটা ঘুরে দেখব।
শ্মশানের দিকটায় যাওয়া যাবে। খুব সুন্দরভাবে পুজোটা দিলাম, এবার পুজো দেওয়ার পরে বেরিয়ে এসেছি, এবার একটু ব্রেকফাস্ট করে তারপরে আমরা বেরিয়ে যাব শান্তিনিকেতন হয়ে আমরা কলকাতার পথে ফেরত চলে আসবো। শান্তিনিকেতনের পথে আমরা শান্তিনিকেতনে লাঞ্চ করে বেরিয়ে চলে আসব, নেক্সট পর্বে অন্য কোথাও দেখা হবে, টিল দেন বাই। আমরা শান্তিনিকেতনে যেখানে খেয়েছিলাম সেখানে ভেজ থালি ছিল 200 টাকা এবং মাছ থালি ফিশ থালি ছিল হচ্ছে 250 টাকা। আমরা এখানে খেয়ে দিয়ে আমরা রওনা দিই আর এরপরে ভিডিও নিয়ে নতুন ভিডিও নিয়ে আসবো। টিল দেন বাই, আপনারা সবাই ভালো থাকবেন।